ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনারা? আমি ভালো আছি আপনারার দোয়ায়, আল্লাহর রহমতে। আজকে আমি আপনারা দেখাইমু অদহকা মহা মাছ। সেহ আমরা অন্য ডিস্ট্রিক্টের আফা হলে তো মলা মাছ হইন, মলা মাছরে কিভাবে রান্না করেন আমি দেখাইমু। ও মাছগুলার প্রথমে একটা হান্ডির মাঝে লই লিলাম, লই লিছি আমি খাসা মরিচ এইগুর মাঝে দিলাইছি, অকন দিলাইরাম লবণ, অকন দিলাই হলুদ, দিলাইরাম মরিচ, পেঁয়াজ দিলাইরাম। দেহকা এইগুনের লগিয়া হাতখরা, হাতখরার বাধা দিলাম আমি। হাতখরার যে একটা কুসা আমরা মাঝে মাঝে তুলিয়া রান্না করি, ও কুসা দিলাম কয়েক টুকরা। আর ওখান দিলাই মু তেল, তেল দিয়া আর একটু পানি দিলাইম। এগুতো আবার বেশি পানি দিতাম না, শুকনা শুকনা করিয়া রান্নু। ওখন আমরা মাখাই লিমু, সুলাত বয়াই দিলাম আমরা। ভিউয়ার্স দেখো আমরা সুলাত বয়াই দিছি তরকারি। একটু পাঁচফোড়ন দিলে এরম ভিউয়ার্স, এখনো হয়েছে না আমরা তরকারি। ভিউয়ার্স ও দেখো আমরা তরকারি হয়ে গেছে, বেশি টাইম লাগছে না, তিন চার মিনিট হয়েছে। এবং তো ছোটো মাছ এলাই বেশি টাইম লাগছে না। আর হাত খড়ার বাকলটা দিলে একটু টেস্ট লাগে বেশি, আপনারা ট্রাই করিয়ে দেখবা। ভিউয়ার্স ও দেখো তৈরি হয়ে গেছে আমরা সাত খড়া দিয়া মহা মাছ। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এই যে পর্যন্ত আর আমার রান্না কিলান হয়েছে না হয়েছে আপনারা কমেন্টও জানাইবা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।